প্রিয় দর্শকবিন্দু আজকে আমরা জানবো হাসপাতালের বজ্র ব্যবস্থাপনা বিষয় নিয়ে আমরা কোন ডাস্টবিনে কী ধরনের বজ্র রাখবো এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাঁচটি ডাস্টবিন ব্যবহার করেছি লাল হলুদ নীল সবুজ এবং কালো তো জেনে নেওয়া যাক লাল রঙের ডাস্টবিনে আমরা কোন ধরনের হসপিটাল বজ্র রাখব লাল ডাস্টবিনে সংক্রামক বজ্র যেগুলো ধারালো বস্ত্র ধারালো বস্তু কিন্তু সংক্রামক সেগুলো রাখবো যেমন ভাঙা কাজ ধারালো স্যুজ এবং ব্লেড এবার আসি হলুদ রঙের ডাস্টবিনে আমরা সংক্রামক বজ্র রাখবো কিন্তু ধারালো বস্তু ছাড়া এখানে রয়েছে ব্যবহৃত গ্লোভস ব্যবহৃত মাস্ক ব্যবহৃত তুলা ব্যবহৃত রক্তের ব্যাগ এরপর আমরা আসবো তরল বজ্র রাখবো নীল রঙের ডাস্টবিনে যেখানে থাকবে রক্ত বমি এবং পুজ এরপরে আমরা সবুজ রঙের ডাস্টবিনে রাখবো পুনরায় ব্যবহারযোগ্য বজ্র সেখানে স্যালাইন ব্যাগ থাকবে স্লাইন সেট যেগুলো আসলে প্লাস্টিকের যেগুলো রিসাইক্লিং করে ব্যবহার করা যায় এছাড়া পঞ্চম নম্বর ডাস্টবিন যেটি কালো রঙের হবে সেটিতে আমরা রাখব সাধারণ বজ্র যেমন উচ্ছিষ্ট খাবার বিস্কুটের প্যাকেট চিপসের প্যাকেট ডিমের খোসা কলার খোসা এবং কাগজের প্যাকেট আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে যারা মেডিকেল পার্সোনাল আছেন তারা অবশ্যই তাদের জীবনে কাজে লাগাতে পারবেন এবং এই বদল ব্যবস্থাপনা যদি আপনারা সঠিকভাবে কাজে লাগান তাহলে আমাদের হসপিটাল যেমন সুন্দর ভালো থাকবে রুগীর কাছে ইনফেকশন ছড়াবে না এবং আমরাও যারা হসপিটাল রিলেটেড কাজে আছি আমরাও ইনফেকশনের ভিতরে নিজেকে জড়াবো না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ